রাজধানীর দক্ষিণ সিটিতে দ্বিতীয় দিনের মতো চলছে খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম। এ বিষয়ে আরো জানাতে কারণ বাজারে পান্থকুঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলি বিথি। সরাসরি যেতে চাই তার কাছে। বিজেপি সকাল থেকে খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম নানা খবর আমাদেরকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে আসলে কি তথ্য রয়েছে আপনার কাছে সেটা একটু জানতে চাই। শাইলা, পান্থকুঞ্জ কালভার্ট বক্সের কিন্তু 25 রাসেল স্কয়ার পর্যন্ত 25টি পিট আছে, সেই 25টি পিটের 5টি পরিষ্কার করা হয়েছে। এখন যেটি দেখছেন পান্থকুঞ্জের মধ্যে আছে সেটি হচ্ছে সবচেয়ে বড় পিট। আশেপাশে যে রাসেল স্কয়ার থেকে এই পর্যন্ত যতগুলো পিট আছে সবগুলো পিটের পানির প্রবাহটা কিন্তু পান্থকুঞ্জের এই ভেতরে দুইটি পিঠে কিন্তু আসে। যেহেতু আশপাশ থেকে প্রবাহ আসতেছে তার কারণে এখানে মাটি জমা হচ্ছে, সেই মাটিগুলোকে বের করার চেষ্টা করছে। আর ভেতরের যেহেতু বেশ বড় একটি পিঠ, আশেপাশে ভেতরে জায়গা জায়গা হচ্ছে মাটির স্তর পড়ে আছে, অনেক উঁচু হয়ে আছে, তো ভেতরের পরিস্থিতি অবস্থা কি সেটা জানার জন্য 5 জনকে নামানো হয়েছে। তারা ভিডিও করছে এবং এসে আপডেট দিচ্ছে যে ওখানকার পরিস্থিতি কি। আর সেই সাথে কিন্তু এক্সকেভেটর ব্যবহার করা হচ্ছে, কারণ হচ্ছে যে যেমনটি বলছিলাম যে বড় বড় মাটির স্তর আছে, সেই স্তরগুলোকে ঠেলে ম্যানুয়ালি অর্থাৎ কর্মীরা ঠেলে বাহিরে নিয়ে আসছে, বাহিরে আনার পর তারপর সেই এক্সকেভেটর দিয়ে হচ্ছে সেই মাটিগুলোকে ওঠানো হচ্ছে। এখন পর্যন্ত পান্থকুঞ্জের অবস্থা এটা। আজকে আরও শুনলাম, বলা হয়েছে যে গ্রিন ল্যান্ডের অর্থাৎ গ্রিন রোডের কালভার্ট রোডে, সেই কালভার্ট রোডে 3টি পিট আছে, সেই 3টি পিটকে তারা পরিষ্কার করার চেষ্টা করবে। এবং পান্থকুঞ্জের যে কালভার্ট বক্স তার সাথে সংযুক্ত হচ্ছে সেগুনবাগিচার কালভার্ট বক্স, হয়তো বলছে কয়েকদিনের মধ্যে হয়তো সেখানে যাবে। এর বাইরে যে 3টি খাল ক্র্যাশ এসব কারণ বাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী লাভলি বিথি।